বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ব্যক্তির সম্বন্ধে কথা বলতে যাচ্ছি যাদের সাথে আপনাদের কখনোই বন্ধুত্ব করা ঠিক না। আমি যেই সব ব্যক্তিদের সম্বন্ধে বলবো হয়তো তাদের সাথে অনেক আগের থেকেই আপনাদের বন্ধুত্ব থাকতে পারে। যদি আপনাদের কারো এরকম বন্ধু অর্থাৎ ফ্রেন্ড থাকে তাহলে সেই বন্ধুর থেকে সবসময় দূরেই থাকুন। আর আজকে আমি যেসব খারাপ চারিত্রিক অভ্যাসগুলো বলবো সেগুলো যদি আপনাদের মধ্যে থাকে তাহলে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করা উচিত। তাহলে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলবো, আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যেই ব্যক্তির সম্বন্ধে বলবো সে হলো যে ব্যক্তি সবসময় নেশা করে থাকে। বন্ধুরা, আচার্য চাণক্য বলেছিলেন একজন ব্যক্তিকে নেশাগ্রস্ত ব্যক্তির সাথে কখনোই বন্ধুত্ব করা ঠিক না, কারণ এরকম ব্যক্তির সাথে বন্ধুত্ব করলে সেই ব্যক্তি আপনাকেও সেই খারাপ নেশাগ্রস্ত সিচুয়েশনে নিয়ে যাবে। এইসব নেশাগ্রস্ত ব্যক্তি কখনো নিজের কথা ভাবে না, সে কখনো নিজের ভবিষ্যতের কথাও চিন্তা করে না, আর ধীরে ধীরে সে নিজের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এরকম ব্যক্তি নিজের দায়িত্ব পালনের থেকে সবসময় দূরে সরে যায়। তাই এইসব ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করবেন না। এইসব ব্যক্তির থেকে যত দূরে থাকবেন তত আপনার জন্য ও আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। বন্ধুরা, দ্বিতীয় ব্যক্তি হলো যেই সব ব্যক্তি খুব লোভী ও স্বার্থপর হয়ে থাকে। এইসব ব্যক্তিরা সবসময় নিজের স্বার্থের কথা ভেবে থাকে। এইসব ব্যক্তিরা আপনাকে যে কোনো সময় কোনো বড় বিপদের মধ্যে ফেলে দিতে পারে। লোভী ব্যক্তিরা নিজের স্বার্থের জন্য আপনার সাথে বন্ধুত্ব করবে আর নিজের স্বার্থ পূরণ হওয়ার পরে আপনার দিকে ঘুরেও তাকাবে না। তাই লোভী ও স্বার্থপর ব্যক্তির থেকে যতটা দূরে থাকতে পারবেন ততই আপনার ভালো হবে। আর এই খারাপ জিনিসটি যদি আপনার মধ্যেও থাকে তাহলে এটাকে ত্যাগ করুন, কারণ যখন একজন ব্যক্তি নিজের স্বার্থ ত্যাগ করে দেয় তখন সে খুব দ্রুত সফল হয়। এই জন্য লোভ লালসা থেকে সবসময় দূরে থাকুন। আর তৃতীয় যেই ব্যক্তির থেকে আপনাদের দূরে থাকা উচিত সে হলো মূর্খ ব্যক্তি। কারণ যেই ব্যক্তি কিছু বোঝে না, যে কখনো কোনো জ্ঞান অর্জন করেনি, এইসব ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করবেন না। অথবা এমন কোনো ব্যক্তি যে খারাপ কাজ করে থাকে, যার সমাজে কোনো সম্মান নেই, লোকজন যাকে খারাপ বলে, এইসব ব্যক্তিদের সাথেও কখনো বন্ধুত্ব করবেন না। কারণ বন্ধুরা, এইসব ব্যক্তির সাথে যদি আপনি থাকেন তাহলে সমাজে আপনার নামও খারাপ হবে। তখন আপনি যদি ভালো মানুষও হয়ে থাকেন তবুও লোকজন আপনাকে খারাপ বলবে, কারণ আপনারা সবাই জানেন যে চোরের সাথে যে থাকে তাকেও সবাই চোর বলে থাকে। এই জন্য এইসব ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করবেন না। আর শেষ পয়েন্ট হলো যে ব্যক্তি সবসময় আপনার খারাপ চেয়ে থাকে। অর্থাৎ এমন অনেক ব্যক্তি আছে যারা আমাদের বন্ধু হয়েও আমাদের ভালো চায় না, তারা সবসময় আমাদের খারাপ চায়। যদি এরকম ব্যক্তি বন্ধুত্বের জন্য নিজের হাত বাড়িয়ে দেয় তাহলে আপনি আপনার হাত সরিয়ে ফেলুন। কারণ বন্ধুরা, এরকম ব্যক্তি আপনার সব গোপন কথা জেনে নিয়ে আপনাকেই ধ্বংস করার প্ল্যান করবে। এই জন্য এই ধরনের ব্যক্তিদের সাথে কখনো বন্ধুত্ব করবেন না। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন ও ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন ও সবাইকে ভালো রাখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।